আমাদের পাশে ছিল বলে অনেকে সাহস পায়নি। আবদুল কাদের সাহেব যথার্থই বলেছেন যে ভারত ওনাদের পাশে ছিল বিদায়, বিদেশিরা বা ইউরোপীয় ইউনিয়ন বা আমেরিকা পশ্চিমারা হস্তক্ষেপ করতে পারেনি। এটা আসলে উনি সত্য কথাই বলেছেন, ভারতের হস্তক্ষেপে বাংলাদেশের গণতন্ত্রের কবর রচিত হয়েছে। তো এই অবস্থা করে এই আওয়ামী লীগ পার পাবে না, এই স্বৈরাচারের অবসান বাংলাদেশের মাটিতে হবেই। এবং আরেকটি কথা বলে, আজকের যে ওবায়দুল কাদেররা যে বলেন যে ভারত পাশে ছিল আপনার, কিন্তু ভারতকে পাশে রেখে তারা যে ডামি নির্বাচন করেছে, তারা যে একতরফা নির্বাচন করেছে, তারা যে বাংলাদেশের গণতন্ত্রকে শেষ করে দিয়েছে, এর কিন্তু সমাধান বাংলাদেশের জনগণ করবেই এবং মধ্যবর্তী নির্বাচন দিতে বাধ্য হবে এই ওবায়দুল কাদেররা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে রাজপথে আছে, তারা এই সরকারকে আবারও আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাধ্য করবে এবং আবারও এই বছরের মধ্যেই মধ্যবর্তী নির্বাচন হবে ইনশাল্লাহ। এবং ভারতের হস্তক্ষেপ আর বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এক ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনারা যে বলেন ভারতীয় পণ্য বর্জন করতে, তাহলে ভারতীয় পণ্যর তালিকা তো আপনারা বলেন না। তা আমি আপনারা বলছি যে ভারতীয় পণ্য হচ্ছে বাংলাদেশে, প্রধান ভারতীয় পণ্য হচ্ছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের এক নম্বর ভারতীয় পণ্য। এই আওয়ামী লীগকে বর্জন করলেই ভারতীয় পণ্য বর্জন করা হবে। এই সরকার বাংলাদেশের মানুষের ভোগান্তি লাঘবে সবসময় ব্যর্থ হয়েছে। ঠিক তেমনি এই পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণেও এই মাফিয়া সরকার ব্যর্থ হয়েছে। তারা এই ডামি নির্বাচন দিয়ে, একতরফা নির্বাচন দিয়ে তারা বাংলাদেশের ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাচ্ছে, সেই আশা তাদের পূরণ হবে না। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং যারা মনে করেছে যে আন্দোলন শেষ হয়ে গেছে তারা ভুলের ভিতরে আছে। আন্দোলন কখনোই শেষ হয় না, আন্দোলনের চূড়ান্ত বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না। এবং জনগণের কী ভোগান্তি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, এই রমজানে মানুষ ইফতার করতে পারছে না। আজকের আপনার খেজুরের কী দাম, আজকের খেজুর হচ্ছে একটু আপনার রমজানের ইফতারি করার প্রধান উপাদান। সেই খেজুরকে, এক কেজি খেজুরের আমদানি করতে গেলে 200 টাকা ভ্যাট দিতে হয়, তাহলে সাধারণ মানুষ কি এই খেজুর খেতে পারে? আপনার দেখেন সরকার সেখানে কি আপনার ইয়া করেছে যে সাধারণ খেজুর 150 টাকা বা 60 টাকা। বাংলাদেশে যে ধরনের খেজুর আসে আপনি বলেন, সেখানে খেজুরের নাম আছে, মরিয়ম আছে, তারপরে আপনার মেডজুয়েল আছে, বিভিন্ন ধরনের খেজুর আছে। তো সেখানে সাধারণ খেজুর বলতে কোনো খেজুর নেই। তো এটা একটি প্রতারণা, জনগণের সাথে তারা প্রতারণা করেছে এবং জনগণ আজকের 2টা খেজুর কিনে ইফতারি করতে পারতেছে না এবং সব কিছুর ঊর্ধ্বগতি। এই অবস্থায় জনগণের যে দুর্ভোগ হচ্ছে তার পাশে দাঁড়ানোর মতন আসলে কেউ নেই। আমরাও জনগণের দুর্ভোগ লাঘব করতে পারছি না।